लाचक जतना स्टांचती कौपर कौतुमाव तीन हिरेन्द्र बर्मा तीन कौपर कौतुमार मुखा पुलिस बीएसएफ दिया सारे फान बारा सू फेक सिद्धिपुर फान तारी सबकी विज्ञान कमलपुर हमचाय पुलिस बीएसएफ ते तेसर ब्रेंडिया कथावे फांगबारा सुख फेगजनाय सिदि बुफां ताने सगै खिबजाका कमलपुर आमचायो राजनगर विधानसभा सेंटर खबजाक इंद्रनगर पंचायत कमलपुर आमचायो सिदि बुफां नायरुतुक मुंगनि सामुगो फुंनि सिमिनो अंखरजा पुलिस तेसर बीएसएफ ब्रेंडिया र राजनगर पीआर बारी सब इंस्पेक्टर एबा बारजाव तंगे उशी अंजन चकमाते कमलपुर बीओपी 130 नंबर बटालियन असिस्टेंट कमांडेंट सुरेंद्र सिंह नितु दुर्मंगबाय कमलपुर आमचनि करंग करंग थायो नायरुतुगै कतर चिकन खुबै गोबां मासिदि बुफां ताने सक्सेस रजाखा अजराव कौथुमनि बोसगां दादाक सिदाक ओंगो राजनगर पी आर बारीनि साब इन्सपेक्टर बारजाव तंगै उशी अंजन चकमाते कमलपुर बीओपी 130 बटालियन असिस्टेंट कमांडर सुरेंद्र सिंह साखा আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা নিজেরা আরও বিশ্বস্ত লোক লাগানোর পর কনফার্ম করার পর এরপরে বিএসএফ স্যারকে জানালাম যে আরও কনফার্ম করার জন্য এবার বিএসএফের স্যারও কনফার্ম করলো তো কনফার্ম করে আমরা যৌথভাবে আজকে অভিযান চালিয়ে টোটাল ছয়টা ছোট বড় মিলে ছয়টা প্লটের কম করে 500টি গাঁজা গাছ কেটে আপনাদের সামনেই দেখলেন আপনারা দেখলেন আগুন লাগিয়ে ধ্বংস করলো নাম কি স্যার জায়গাটার এই জায়গাটার নাম কমলপুর ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ে সামনের দিনেও কি এমন অভিযান চালিয়ে রাখবেন অবশ্যই চলবে গত দিনেও আমরা কয়েকবার করেছিলাম এই জায়গা থেকে কি আগেও কি পেয়েছিলেন এইভাবে অভিযান অ্যাকচুয়ালি আমি এখানে মাত্র 5 মাস হয়েছে তো গত বছর শুনেছি বড় বড় বাগান করা হয়েছিল এবং বিএসএফ ফরেস্ট এবং পুলিশ যৌথভাবে এবং কোনো কোনো সময় শুধু পুলিশ এবং কোনো কোনো সময় শুধু ফরেস্ট বা বিএসএফ এইভাবে অনেকগুলো বাগান ধ্বংস করেছিল তো এই প্রক্রিয়া আমরাও এই বছরও জারি রেখেছি এবং আগামী দিনেও আমরা আরও খুঁজে বের করে করে সবগুলো ধ্বংস করে দেব এই যে কমলপুর এখানে বাগানের কোনো মালিকের খোঁজ পেয়েছেন কি না এখানে আপনারাও দেখছেন এটা পুরো পরিত্যক্ত জঙ্গল তো এখানে আপনারাও দেখছেন যে কেউ নেই এখানে তো জিজ্ঞেস করার মতো তো নেই আর জায়গাটা অ্যাকচুয়ালি সবগুলো ফরেস্ট রিজার্ভ আচ্ছা তো যার কারণে মালিককে আমরা জানতে পারিনি আচ্ছা তো এগুলো আপনারা আজকে এখন পর্যন্ত 6টা বাগান থেকে আপনারা 500 উপরে গাছ ধ্বংস করেছেন হ্যাঁ আজকে আজকে আরও কি করবেন আপনারা আগামী দিনে মানে আজকের দিনে আজকে না কারণ আজকে আর আমাদের যে স্টাফগুলো তারা এখনো খানা দানা খাইনি আজকে সারাদিনে তো আপনারা এখানে পরিশ্রম হয়েছে সবাই তো আগামী দিনে আরও করবো আমরা আরও খবর নিয়ে তা আজকে যতটুকু জানা ছিল আজকে করেছি তো অ্যাকচুয়ালি যে জায়গাতে আমরা অনুমান করি ওই জায়গাতে একটু খুঁজে বের করতে পরিশ্রমের ব্যাপার আচ্ছা তো একটু মানে চাঙ্গাভাবে অন্যদিন আমরা করবো আরও স্যার আপনার নাম আমার নাম সাব ইন্সপেক্টর অর্জন চাকমা পিয়ার বাড়ি থানা খুঁজে কতমানি বিশিংতি কমলপুর আমজানি জুদা জুদা থাই সিদি বুফাং কাইজাক নাই রুতুং মঙ্গ অংখরকা তে ফাইনেন্স হালব অবাহরংনে সামুগ তংনাই হিনে সাগা বস্কানি দেশসভা নিচে সালমারি ও পৌর নিগম প্রজিৎ সেখানে আসতে পানে আপনার সব চাষা আহত পৌর নিগমের পক্ষতি পণ্য পাঠা নারী ও পানে ফাজাকা ডক্টর মেয়র প্রজিৎ সিংহান দিয়ে বসখানের ডিসেম্বর নুচি সালমারি ও পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিংহানের আশ্রয়তে পাইনায় আপনার সব চাষারা আগরতলা পৌর নিগমের বুকতি পণ্য পাইথাক নারী ও পান্ডা ফাইজেক ডক্টর প্রফুল্লজিৎ সিংহা মেয়র নতিয়ে অসানি পান্ডব মেয়র প্রফুল্লজিৎ সিংহা ককটুন সাকা হাস্তে হামগ্রায় খাইনা বাকে গোবাং মনে সাকতাকা যত জায়গা থাকে সামুং খাইমে এখন বজে জায়গা আশ্রয়তে দঙ্গ অর দঙ্গ যে মাঠে সামুং খাইকে কাজ করার চেষ্টা করেছি আমরা বিগত 5 বছরে আমরা যথাসম্ভব চেষ্টা করেছি মানুষের কাছে মানুষের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সব ক্ষেত্রে কাজ করতে পেরেছি ওটা আর বলছি না আমরা কিন্তু আমাদের চেষ্টা ছিল তার জন্য যা যা করণীয় যেভাবে সহযোগিতা সবাই মিলে আমরা সবাই মিলে কাজ করেছি আমরা করে আমরা
আমরা আমাদের তরফ থেকে হয়তো পুরো স্যাটিসফাইড নই, কেননা যতটুকু কাজ করার আরও তো কাজ তো শেষ নেই, কাজ তো আরও করার ইয়ে ছিল। বলেন এক্ষেত্রে মানে প্রশাসকের নিয়োগের সিদ্ধান্তটা আপনারা মেনে নিতে পেরেছেন কিনা, বা প্রশাসক ছাড়া আপনাদের মানে মেয়াদ বাড়ানোর কোনো সিদ্ধান্ত ছিল? এমন কোনো আমি জানি না, সরকারের সিদ্ধান্ত প্রশাসক নিয়োগ করেছেন এ সম্পর্কে আর কিছু বলার কিছু নেই। প্রশাসক আগে নিয়োগ করা হয়েছিল এরকম ঘটনা আমাদের এই ত্রিপুরাতে যে আছে আগরতলা শহরেই আছে, সুতরাং এ সম্পর্কে কিছু বলার নেই। এটা আর মেয়াদ বাড়ানোর কোনো প্রশ্ন ওঠে না, যেহেতু যেভাবে সংবিধান যেভাবে তৈরি করা হয়েছে তাদের মেয়াদ বাড়ানোর কোনো প্রশ্ন উঠে না। সেখান থেকে প্রশাসনের ক্ষেত্রে সরকার যেভাবে সিদ্ধান্ত নিয়েছে সেভাবে একটি কাজ করছে, এই সময় কিছু বলার নেই আমার ব্যক্তিগত অগ্রাধিকারের ভিত্তিতে যেসব কাজ নেওয়া হয়েছিল তার মধ্যে কোনগুলো পেন্ডিং আছে এখন? অগ্রাধিকারের ভিত্তিতে কাজ যে যে কাজগুলি নেওয়া হয়েছে সেগুলির ভিতরে ওই আমাদের যে ছোটো ছোটো রাস্তাগুলি যে তৈরি করার কথা এগুলি কাজ চলছে এখন, শেষ হয়নি আমাদের। এবারকার যেটা যে অর্থ আমরা পেয়েছি আমরা 9 কোটি টাকার মতো দিয়েছি আমরা টিউবের কাছ থেকে, টিউবের ফান্ড থেকে টাকা দেওয়া হয়েছে ছোটো ছোটো ড্রেন গলি রাস্তাগুলিতে গলি রাস্তাগুলি করা কাজ, সেগুলি পুরোটাই শেষ করা যে কাজ চলছে, কাজ চলছে আমাদের। তার হিসাব আমরা নিয়েছি, আমরা গত দুটা এমআইসি মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা দেখেছি আমরা এটা চলছে হয়ে যাবে আশা করছি, কিন্তু কাজ তো শেষ নেই, তো কাজ তো আরও আসবে যেহেতু উন্নয়ন থেমে নেই, সুতরাং কাজ চলবে চলবে। এই সময়ের পর্যন্ত আগামী নির্বাচনের আগে আপনারা কী করতে চান, মানে দায়িত্ব থেকে দায়িত্ব থেকে অবৈধ নেওয়া বলতে এখন তো কাজ তো করবে প্রশাসক, প্রশাসনের পক্ষ থেকে এখন যা যা করণীয় যেভাবে তৈরি করা হয়েছে যে কাজের হিসাব যে কাজের জন্য কাজ করাগুলোর জন্য যে সময় রিকোয়েজেশন দেওয়া হয়েছে আমরা আশা করবো সেগুলি হয়ে যাবে। বরাকারের অসানি পান্ডা ও পৌর নিগম নির্বাচন টংলাই শিবসাহের ককথমের শাখা সালকদম চরা টঙ্গ চেফানিকা আবর ডিপার্টমেন্ট মৃত্যু টংলাই হেনে আপনার গাড়ি বা কোতাল মেয়র ফাইয়া সিকাং বসখানি সারো সামুং তুইদিনা বগ যে মানসাক সাতরে সামুং খাইনা হেনে আজকে তো মাইসিকের লাস্ট আখেরি দিন হচ্ছে, আর এরপরে নতুন ইলেকশন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটর একটা পয়েন্ট হচ্ছে ইউডি ডিপার্টমেন্ট থেকে, তো এএমসি এর অ্যাডমিনিস্ট্রেটর ডিএম অ্যান্ড কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা ইনি হবেন, আর যার যার রেসপন্সিবিলিটিস মেয়র কাছে ছিল ওটা রেসপন্সিবিলিটি ওটা পাওয়ার অ্যাডমিনিস্ট্রেটর কাছে হবে এরপরে নতুন ইলেকশন পর্যন্ত। প্রশাসক কবে দায়িত্ব নিচ্ছেন? প্রশাসক কালকে তো আখেরি দিন হচ্ছে কাউন্সিলে, কালকে তো ছুটি আছে, তো কালকে পরে কালকে থেকে প্রশাসক ইনি দায়িত্ব নেবেন। এই সময়ের মধ্যে তো নির্বাচন না হওয়া পর্যন্ত যে অ্যাক্টিভিটিসগুলো কীভাবে চলবে, কীভাবে হবে ওয়ার্ড ভিত্তিক কাজগুলো কীভাবে হবে? বেসিক যে সিস্টেম আসছে ওটা তো সেম হবে, কিন্তু যে অ্যাপ্রুভাল যার যার অ্যাপ্রুভাল মেয়র দিয়েছিলাম উনি ওটা অ্যাপ্রুভাল শাসক ইন্ডিপেন্ডেন্ট, শুধু এটা ডিফারেন্স হবে, তারপরে কোনো ডিফারেন্স হবে না। সিমিলারলি যে ওয়ার্ড লেভেলে যে কাউন্সিলর আছে ওনার বেশি দায়িত্ব হবে না এরপরে, ওনার কাউন্সিল তো রেজলভ হয়ে যাবে কালকে পরে, তো বেসিক তো বেসিক ফাংশনাল এএমসি কা তো সেমই রয়েছে, চেঞ্জ নেই আয়গা। মেয়র করে সামুং খাইথানি পুর নিগমের ডিপার্টমেন্ট অবশ্য জেলাতে সাতথারি সামুং খাই না আপন তাবো নজাক নাই। হাসিন শীতলাচারের থুই লিমুংবাই গত সামুতে ব্লাড ব্যাঙ্ক থুই নিবিয়া করে খাই দুই সুপুনা বাগৈ জুদা জুদা মথা রক্ন থুই লিমু শিকাতে খাইনা বাগৈ কক জাকা প্রদেশ বিজেপি কাজ দপ্তর মানিক সাহা
হাসিনি সিকলা চালাই রং থি রুম হাই কতর সামু তে ব্লাড ব্যাংক থি বিয়াল করে খেলায় থি সুপনানি বাকে জুদা জুদা মথর থি রুম শিকা থাই খেলায় বাকে ক কসরকা প্রদেশ বিজেপি কাসকো ডক্টর মানিক সাহা চা সাল আড়ালিয়া একত সঙ্গ ক্লাবনি ফিল বাচি বৌমা সালন রুগে সাকুম সুদ থি রুমা শিকার থাই খেলাই যাখা তাই উমর চাকর রং বরং বুঝাখা যে একতা সংঘ তাদের যে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এখানে ওরা রক্তদান শিবির আয়োজন করেছেন, এটা রক্তদান মহান দান আমরা সবাই জানি এবং এটা ক্লাবের বা সংঘের পক্ষ থেকে একটা সামাজিক দায়বদ্ধতা। সেই অনুযায়ী ওনারা যেভাবে এর আয়োজন করেছেন সত্যি এর প্রশংসার দাবি রাখে। আমি সব ক্লাব বা অন্যান্য যেসব স্বেচ্ছাসেবী সংগঠন আছে ত্রিপুরাতে সবাইকে আমি একটা আবেদন রাখব, যেহেতু আমাদের এই রক্তদান এবং আমাদের যে ব্লাড ব্যাংক সেখানে যে এখন বর্তমান পরিস্থিতি তার সাম্যতা বজায় রাখার জন্য সবাই যেন উদ্বুদ্ধ হয় এবং সবাই যেন স্বেচ্ছায় এসে ব্লাড ব্যাংকে এসেও দিতে পারে বা যারা ক্লাব বা আমাদের স্বেচ্ছা যে সংস্থাগুলো আছে তারা যেন এই ধরনের শিবির আয়োজন করে এই রক্তাক্ত যে সমস্যা সেটা যেন সমাধান করে এই বার্তা আমি দিতে চাই। অসালনি পান্ডন কীতঙ্গে আমি বরং বিশেষ খাস রংমান নুজাখা বর্ণকারী মানজাখা হাসিনী তংফাং পাপিয়া দত্ত খাদি বোর্ডনি চেয়ারম্যান বিধানসভার স্পিকার খুবই ক্লাবনি আদং রক সাকবাইটিনি সেবনি জং জানতো এই খরচি থামরা নিজ থামরা ফুমাইন জয়েন্ট মুভমেন্ট কমিটি চক যে সানি বাবা চবা অংকরজা 10,323 শাক বাইথাংনি সেবকনে জঞ্জলন তৈয়ে খরক চিসে থামরা নৈচি থাম জয়েন্ট মুভমেন্ট কমিটি চংজয়া সালনের বাকে জবাব অংকরজা হাইপানো হাপানি বখাক তৈ মূসা তাল নুজানি বাকে জুদা জুদা লামা তৈ জবা খেলাই গিয়া হাইপানো হাপাং সিরিং সিরিং মূসা কাহাম ক্রৈ তাবসুক জরা হাপানি বখাক তৈ মূসা নিনামা নুগিয়া অঙ্গে তাবুখে খরক চিসে থামরা নৈচি থাম রং ফুনা রংনি বুমা বুফাসং জবাব অংকরগা কৌথমনি বিচিন্তি দাদি সাক অঙ্গে সাকা নুখুঙ্গ খরকসা সুযোগ আজিনাই বসা নুখুঙ্গ তঙ্গ হামজক সুখ সা বরং দুই দুলনানি চারনা খাননি বেলেন জঞ্জাল কলাই যাক হানিবাই সেবক থিটি খাই রোজাদি হই কমুং রেখা হাসে হাপাং থানি খরক চিসাই থামরা নজি থাম রং ফুনে রং বুমা বুফাসং সমর্থন করছি ওদের সমর্থন করার জন্য আমার আজকে আসা। আমি একজন টিচার হিসাবে একজন টিচারের অবমাননা আমি সহ্য করতে পারছি না, এই কারণে আজকে আমি একটু দিল্লি ছিলাম, দিল্লি থেকে আমি কোয়ারেন্টাইন শেষ করে আজকে আমি দৌড়ে এসেছি তাদেরকে আমি সমর্থন জানানোর জন্য যে আমার সমর্থন আছে তোমাদের আন্দোলন। আপনার ছেলে বা মেয়ে কি এই 10,000 আছে? না, আমার 10,000 আমার ছেলে মেয়ে নাই। আমি আমার অনেক স্টুডেন্ট আছে, অনেক সহকর্মী আছে আমার, কাজে ওদের কথাও ভাবি মাঝে মাঝে ওরা আজকে কী অবস্থা করেছে, আর এই জন্যই আমার এখানে আসা। আপনি কোথায় থাকেন? কোথায়? আমি আগরতলাতেই বাড়ি আমার। আমি 40 বছর শিক্ষকতা করেছি, এইচএন পোস্ট এসে রিটায়ারমেন্টে গেছি। আমার অনেক সহকর্মী এখানে আছে, 10,300 মধ্যে অনেক ছাত্রছাত্রীও আছে, তাদের সমর্থনে সবাই সবার সমর্থনে আজকে আমি এখানে গণমঞ্চে এসেছি। আজকে বলদ হয়ে গেছে, আমরা হয়তো কম টিকিট হয়েছে, বহু টিকিটের থেকে তো পরামর্শ নিয়ে এই সম্পূর্ণ পরিষ্কার করা যায়, সদিচ্ছা থাকলে অনেক কিছু করা যায়। এই সদিচ্ছার অভাবই তো আজকের এই অবস্থায় ডেকে এনেছে। 10,323 তো নয়, এখন তো অনেক কমে 8,000 সামথিং হয়েছে। এদের সংকুলন যেমন এক আমলে 13,000 লোকের চাকরির যে ব্যবস্থা তারা এটা এই সরকার এসে কেন এটাকে বাতিল করে দিল, এর মধ্যে যে তাদের সংস্থান হয়ে যায় অনায়াসে হয়ে যায়। আজকে একটা শিক্ষক ক্লাস ফোরের একটা চাকরি করবে, নীল পর্যায়ে যাবে, এটা কি আত্মসম্মানের কারুর মর্যাদা বাড়ে না? এইসবগুলো এটি তো একটা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখলে এটি সুরাহ অনেক আগেই হয়ে যেত। এইসব পর্যায়ে আসার কোনো প্রয়োজনই ছিল না, কেন আসতে হলো? আজকে শিশু সন্তান এই শীতের রাতে দিন রাত এইভাবে চলতে থাকে, কতদিন চলতে পারে? কত যদি অপরাধী হয়ে থাকে আমরা বিচারে যদি কোনো বিচার তারা
পারে না যদি আপনি দলিল নিয়ে যান ত্রিপুরা সরকারের মাননীয়রা, তাহলে তাদের একটা কাজ করুন না, একটা খোলা জায়গায় নিয়ে ফাইল করে দাঁড় করিয়ে শেষ করে দিন না। আর বেঁচে থাকার কি লাভ, এমনিতে মরে গেছে তারা, বাসার তো আর কোনো লক্ষণ নেই, একটা পেটের সঙ্গে চারটা পাঁচটা পেট হা করে রয়েছে কিনার জ্বালায়, ঘরে বৃদ্ধ মা বাবা অসুস্থ, তারা চিকিৎসার ব্যবস্থা করতে পারতেছে না। হ্যাঁ, এই মানবিক ডাক্তারগুলো আমাদের কল গহ্বরে পৌঁছাচ্ছে না, হ্যাঁ জেগে ঘুমাচ্ছেন, এই জেগে ঘুমা তো চিরদিন হবে না, একদিন তো ঘুম ভাঙবে, তখন কি করবেন? সামনে আসুন, আগে অভিভাবকরা এখানে এসেছে তাদের তাগিদে, আজকে অনেক অভিভাবক অনেকে আসতেই পারে না, আমাদের আজকে 22-23 বছর চলে গেছে পেনশনে এসেছি, তবু আসতে হয়, অনেক অসুখ অসুখ থাকা সত্ত্বেও অনিচ্ছাসস্থ আসতে হয়েছে ভাবে আসলাম, কেন আসার প্রয়োজন ছিল না? আপনার ছেলে কি এখানে, আপনার ছেলে 10,323 চাকরি করে, আপনি সরকারের কাছে কি আবেদন করবেন? আবেদন মুখ্যমন্ত্রী আছে, শিক্ষামন্ত্রী আছে, সরকারের কাছে কি আবেদন করবেন? চাকরি যেটা ফেরাইয়া দেওয়া হয়, আমাদের ডাল ভাতের ব্যবস্থা করা হয়, আমাদের সমস্ত শিক্ষক শিক্ষক অনেকে মাস্টার আছে, দিন মজুর করে ঈদ বাইয়া, হ্যাঁ বাসার কাজ করে তারা ছেলেমেয়েরা আইয়ে পাস বিএ পাস করাইতেছে, কিন্তু তারা হঠাৎ করে যদি এইভাবে চাকরি ছুটে তা তো আকাশ বাইয়ে পড়ছে, দিন দুপুরে ঠাতা মারছে, দিন আমরা যে গাতের সমান, এখন আমরা তো বাঁচার কোনো উপায় নাই, তাদের এই সরকার মানবিক কারণে তারা বা চাকরি জন্য ফিরে, কেননা একটা হাসি হাঁটিরও জিনিস পা পিছলে ফেলে যায়, মানুষই ভুল করে, মানুষই সংশোধন করে, তারা চাকরি ফিরে দেওয়ার জন্য আমরা পুনরায় সংশোধন করে তারা মানবিক আমার দৃষ্টিভঙ্গি অভাব অনুতন্ত্রকে উপকার করার জন্য চাকরি দেওয়া। আমার ছেলে 10,323 একজন শিক্ষক, আমার স্বামী ধরো অসুস্থ, আমাদের ছেলের উপরে আমরা বর্ষা, একটা ছেলের একটা ছেলে আছে তার বছর করছে, তাতে আমি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আবেদন রাখবো আমার 10,323 চাকরি যাতে স্থায়ী সমাধান করে, স্থায়ী সমাধান যাতে করে দেয় তারা চাকরি যাতে ফিরাইয়া দেয় এই 10,323, এটা আমার অনুরোধ থাকবো সরকারের কাছে।
যদি সরকার এই অনুরোধ না রাখে কি করবেন? রাখবো, এই সরকারের কি মুনিশ তো নাই, মুনিশ তো আছে বিবেক বলতে, যদি তাহে তো রাখবো এই অনুরোধ। এই যে 10,000 লোক এত কষ্ট করতেছে, 10,000-এর পরিবার, তারা কিছু মিডিয়া বাজে না যে তারা কি করতেছে? এই যে 10,000-এর পরিবারে কি কষ্ট করতেছে আমি নিজে বুঝি, আমার স্বামী অসুস্থ, আমার ছেলে অনেক বেকার, কিভাবে তো সংসারটা চলে? আমি তো খুব কষ্টে পেতে আছি, অনেক বুঝি, একটা বাচ্চা আছে 5 বছর মরছে বাচ্চাটা। এই সরকারের কাছে আমার অনুরোধ, তাকে 10,300 চাকরি ফিরাইয়া দেয়। বিশেষ করে আমাদের, আমার ছেলের বউ আছে এখানে 10,300 মধ্যে, এছাড়াও আমাদের বিভিন্ন গণসংগঠনে আমরা আছি, সেই দিক থেকে একটা মানবিক বোধ আমাদের আছে, যার ফলে এখানে শিশু সন্তান নিয়ে তারা এখানে এই তোমরা ভাইরাস, এই শীতের দিনের মধ্যে রাস্তাতে সিটি সেন্টারের সামনে আজকাল দীর্ঘ 14-15 দিন ধরে অপেক্ষা করতেছে, এখনও কোনো গভর্নমেন্ট সারা দেন নাই। আমার অনুরোধ থাকবো মুখ্যমন্ত্রীর কাছে, অতি সত্বর তাদের চাকরি ফিরিয়ে দিয়ে তাদের থেকে এখান থেকে উঠে নিতে দিয়ে দিতে হবে। এছাড়া বসে থাকবো ত্রিপুরা রাজ্যের মানুষদের। সরকারের কাছে কি আবেদন করবেন? সরকারের কাছে আবেদন, এই চাকরি ফিরিয়ে দিতে হবে, চাকরি 10,300 ফিরিয়ে দিতে হবে, কারণ তাদের আমলেই তো চাকরি গেছে, তাদের আমলে চাকরি গেছে, তারাই ফিরিয়ে দিতে হবে। এছাড়া তো শুধু 10,300 না, সারা ত্রিপুরা রাজ্যের মানুষেরই প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে যে যেগুলি বিগত সরকার দিছে সেগুলিও তারা হরণ করে নিয়ে যেতে পারে, বার্ধক্য ভাতা বহু মানুষের খেতে পারে না, চলতে পারে না, 80-85 বছর বয়স হইল, তাদেরকেও ভাতা কেটে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী যে বলেছে, আমি টিভিতে শুনছি, পত্রিকাতে শুনছি, আমার লজ্জা লাগে, কিন্তু একটা মুখ্যমন্ত্রী ওনার কোনো লজ্জা নাই। তার জন্য আমার আবেদন থাকবে, এই যে এগুলি বিগত দিনে মানুষ শুধু সুবিধা পাইছে, এগুলিকে ফিরিয়ে দিতে হবে এবং 10,300 চাকরি দিতে হবে, তারা যেই যেই পোস্টে ছিল সেই পোস্টই দিতে হবে। এটি হলো আমাদের আবেদন, আর না হলে আমরা সবসময় খরক থেছে থামরা নই চিথাম জয়েন্ট মুভমেন্ট কমিটি নি অসেবকি ফিলিম মানমানে সামনে চবানো বাক্সা বরর 2023 বিশিনি বিধানসভা চৌমানি আওয়াই মহনি বসালাই তঙ্গ ফিয়া খরক থেছে থামরা নই চিথাম জয়েন্ট মুভমেন্ট কমিটি বরকনি বরহংনি বাগৈ নুখংনি বাগৈ লাহার আসুকজা রংফংনাই রং অংখা হদানি বিসমা ফিয়া বরকনি থাই তাবুক লামাও আবন নুগী বরকনি হালকনি মায়াও কলাই হাফাং ববাহাই ইয়াপ্রে সেন বসকনে সালো আবনি ফাসিক নাসিকজাক হাসিনী টংকসং লুকর। টু থাউজেন্ড টুয়েন্টি নবতানি নিশা সালমারি ত্রিপুরা হাসে লাগোমা মৈতো খিজারনাই অসান্ন নাগরিক সুরক্ষা মঞ্চ দিয়ে মিউজিক কনভেন্সন থামরা বড়াগ সুইত পুনহাকে বই প্রধান চক্রায় ত্রিপুরা সব ফাইভম্যান বিশ্বজিৎ দেববর্মা অপাতে মূল ত্রিপুরা হাসিনি কেবল বড় বগৈ মাংরা ফোনাব প্রজ্ঞা 2020 বিশে নভেম্বর তালনি নচিসা সালমারে ত্রিপুরা হাসিনি লাইপুমাও মুতু খুজাংনাই সাল ও সালন্ন নাগরিক সুরক্ষা মঞ্চ তৈ মিউজিক কনভেনশনে থেমরাম বরকনি ইয়াগো সৈতক পুন হাইকে বুই বুথা জাকা ত্রিপুরাসা ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মা ও পাতিমুং ত্রিপুরা হাসিনি কেবল বরক ফানো পগলাক পংনাব কগিয়া ও সালন্ন পানি সাগর বুধানি রংনি বেড়ে বারজাও তংনাই ত্রিপুরা পুলিশ SDPO নি PG সমাজের সিনহা বুজামমানে কক্তমানে বিশংতে আওয়াই উংমা নুগলিয়া আসক তৈ হাবনি বখাক্তে জুদা জুদা বদল মথানি বখাক্তে বিড়ি খঙ্গ কাহাম হামিয়া সুনাই গ্রী অভয় খুব সুচামু সমাজিৎ নি নুখুনি বড় রংনি সমাজি সিনহা বুফা শেখাজি সিনহা কামি কুঞ্জবন মণিপুর পাড়া পোস্ট অফিস PS কলনপুর খোয়াই ডিস্ট্রিক্ট পানিসাগর নাগরিক সুরক্ষা মঞ্চ বাই মিউজিক কনভেনশনে থেমরং আকলাথেনি অন্ডিউত তংনায় সমরজিৎ সিনহা বুজাখা আবুবাই শাক দেরাউই হসপিটাল কলাইকা থানা নভেম্বর নিচিসা সালমানে সিমি তাবসুক জরা হাফনি বখাক্তে মৌসা চুবা চুমাইয়া নাইকল জাগিয়া সংজাগিয়া ডিপার্টমেন্টনি বখাক্তে চুবা চুমাইয়া গাহাম হামিয়া সংজাগিয়া সুনাইব গরি হনে খা দুমা ফুনকা সমরজিৎ সিনহানি বোফা আমি সেই
শেখরজিৎ সিং, আমি সমরজিতের বাবা। আমি বুয়া স্যারের কাছে আবেদন রাখছি যে আমার ছেলের দেখে যাইতে। ওনার এখন কি অবস্থা? ওনার এখনো ফিটনেস হয়নি, চিকিৎসা চলছে, বেড রেস্ট। শিলং থেকে আসার পর দুইবার ওষুধ আনাইয়া খাইতে হয়েছে। বিছনার থেকে লাড়াচাড়া করার মতো সক্ষম হয়েছে না, এক সাইডে করে কাইট করে ঘুমাইতে হয়। এক সাইড তো বাম সাইডটা প্যারালাইসিস এর মতন হয়ে গেছে। তো ডিপার্টমেন্টে কেউ আয়া তো জিজ্ঞাসা করলো না আমার কনস্টেবল জওয়ানটা কীরকম অসুস্থ অবস্থায় আছে। এত ক্রিটিক্যাল কেস থাকা সত্ত্বেও ডিপার্টমেন্টে কোনো ফলো করার মতো অফিসার এবং কলিগ জওয়ানরা আয়া দেখলো না। এটাই দুঃখিত। যা করা হয়েছে গার্জেনের সামর্থ্যে ট্রিটমেন্ট করা হয়েছে, কোনো ডিপার্টমেন্ট থেকে হেল্প পাইছে না এবং কোনো একটা জিজ্ঞাসাবাদ যে সমরজিৎ তোমার কী কন্ডিশন, তুমি এখন ভালো নি, সুস্থ নি, জিগানির মতো কোনো লোক এখনও ইয়ে করছে না, কেউ জিজ্ঞাসা না। এটাই আমার দুঃখ। তো এখন লাস্ট মুমেন্টে হঠাৎ করে শুনলাম যে আগরতলা শহর থেকে মহারাজ ত্রিপুরা মঠ আয়া এটা যাঞ্চ করে দেখব ছেলেটা কত বড় ইঞ্জুরি হয়েছে। তো আমি খুব খুশি হইলাম, তাই আজকে কোনো অসুবিধা থাকাতে আইতে পারছে না। তো আমি আবেদন রাখছি তাহলে একটা পার্ট আমার ছেলের জন্য দেখতে যায়। ত্রিপুরা পুলিশনি সেবক সমাজে সিনহানে শাক দেবরা বর্গ রেখা পেরালাইজ খরগ কাইচার শিলিনাংখা থুয়ামনি অঙ্কনা বাসনা বেলাই জঞ্জাল কলাইজা তাপসক জরা কেবনে থানে মূসা বদলনে থানে হাফনে থানে ডিপার্টমেন্ট থানে চুবাচু মাইয়া হানিবাই খাইরগৈ হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফার খলাই রেখে হাফনে বেখাতে চুবাচু মানখে বেলাই হামনাই। আচ্ছা, 21 তারিখ যে পানিসাগরের যেটা ঘটনা হয়েছিল এটা কি আপনি? তো আমি আসলাম। আচ্ছা, আপনার নামটা কি? তো সমরজিৎ সিং। আর বাবার নাম? বাবার নাম শেখর, শ্রী শেখর সিং। আর এটা কোন জায়গা? ব্লেস স্কুল কিটা করে? আমার গ্রাম। ঠিক না? তো আমার গ্রাম হয়েছে কুঞ্জবন কল্যাণপুর, বিএসও কল্যাণপুর ডিস্ট্রিক্ট হয়। আপনার মেইন ইঞ্জুরিটা কী কী হয়েছিল তখন? মেইন ইঞ্জুরি বলতে আমার পুরা বাম সাইড হাতের যত জয়েন আছে এই হাতের মানে রিচ জয়েন আর এইখানে আঙ্গুলের উপর আর কোনি, আর সবচেয়ে বেশি তো আমার বাম সাইডের এই থাই এই সাইডে টোটালি প্যারালাইসিস মতো পুরা মানে মানে আমি বা দিকে কাইতে এখনো অব্দি মানে ঘুমাইতেও পারি না। মাথা তো অনেক সিলি দেখা যায়, এটা মাথা সিলি সামনে আর পিছনেও আছে, সামনে 4টা লাগছে আর পিছনে 2টা 2টা 4টা, টোটাল 8টা সিলি। তো আপনি এখন বিছনার মধ্যে থাকেন? এখন আমি এমনি আমার ওয়াইফে মা তারা বাবা তারা একটু আমার ইয়ে করে সেবা করে আর ওষুধ টাইমে টাইমে খাই। একটু মাথাটা তো একটু সুগারনি মানে শুরু হয়েছে, তো পিছনে মাঝে মধ্যে একটু ব্যথা করে শীত বার লাগিয়া, এটাই মানে শীত এলে একটু মাথা কামড়ায়। এটাই আমি এক সাইডেই মানে কাইতে ঘুমাইতেও লাগে আমার, রাত্রেবেলা ঠান্ডা যদি বাইরে লাগা তখন আমার মানে কিতা কম। আমি মানে অনেক সময় রাত্রেবেলা হঠাৎ করে আমি ডাক দিই আমার ওয়াইফের ডাক দিয়া ইয়ে করি। এটাই ওখানে আপনি যে সময় যে এরকম ইঞ্জুরি হয়েছিল ওখানে আপনার মানে কীরকম কন্ডিশন বা কীরকম একটা রিকোয়েস্ট থাকে যে কীভাবে আপনি সাহায্য চাই বা কীরকম একটা আপনার লাগিয়া? এখন আমার রিকোয়েস্ট অধুরই যে আমার যদি
সরকার আর বা প্রশাসন আমার হাই অথরিটির তরফ থেকে যদি আমার মানে সহায়তা বলতে আমার হোম ডিস্ট্রিক্ট আর একটু ডিউটি দেয় একটু মানে রিল্যাক্সেশন ডিউটির মধ্যে রিল্যাক্সেশন আর হোম ডিস্ট্রিক্টে যদি ট্রান্সফার করে দিতে পারেন তাহলে আমি এটাই সন্তুষ্ট আমি কারণ এত দূরে গিয়েছে ওখানে আপনি তো এরম সাফারিং বা এরম কষ্ট হইতেছে প্রায় 25-26 দিন আপনি কোনো কম্পেনসেশন বা কোনো হেল্প কোনো সংগঠন বা কোনো কোনো দিকে থেকে কোনো একটা সাহায্য পাইছেনি না কেউ আইসেও না কেউ আয়া জিগাইছেও না কেউ আয়া জিগাইছেও না যে কি অবস্থা এটি মানে কারোর সাথে আমার কোনো কথা হবে না যখন চিকিৎসা চলতেছে এই 22-23-24 এর মধ্যে এক দুইজন স্যারে আমার আমার এসডিপিও স্যারও ফোন করছিল তো জিজ্ঞাসা আমার অবস্থা কেমন এছাড়া এসপি সাহেব আমার এক দুদিন যা মানে প্রয়োজন হয় মানে মানে ইয়ে করার লেগে সাহায্য করার লেগে তো আমি মানে কেউরও ফোন করছি না কেউরও কিছু সহায়তা চাইছে না এছাড়া বুবা গ্রন্থানি সম্বন্ধে বুফা কক সারমান তঙ্গ কিসা ফাই নাইফেদি হনাই ফিয়া বুবাগ্রা সাল কলগ্রমে করোনা মাজাগে সাক হাইমা কলাইজা হাইনিবাই থাঙ্গে মালিয়া ফিয়া বুবাই তুদুজা তিপ্রা মথানি আদরক থাঙ্গে নাইকা সম্বন্ধে সিনহান হাসিনি জুদা জুদা বদল হাফাংতাই লুকুরং নকো কসারখা কিসা থাঙ্গে নাইকে বেলাই চানাই রাংরি রিমিয়া ফানো জরা হামিও সামা পাসানা কক সারখা তৈ তিপ্রা মথানি পোখাক্তি চুবাচুনি চাটংনাই হনে খাকসামা কক রেখা তিপ্রা মথানি আদংর Brother Somajit Sinha, who has been brutally attacked during 21st November in Kanchanpur and in Panisagar. So it is very sad at this moment, at this condition. He has been suffering for almost 1 month. 1 month has almost passed. No one came to visit in his family. And we feel very bad. We feel very hard at this time. At this that time, no one came to visit. We feel very bad. So after getting the information just 2-3 days back, we collect all the details from our brother, about our brother Samarjit. So it is very sad and very difficult. And at this condition, it's not tolerable. How he has been suffering. And actually, we came to know our uncle, this Samarjit father, he was also as Indian soldier, he had been serving. Now he's retired. So in the family of like this force or something like that, we feel very bad that at this moment no one came. And most of the people are running only after the politics. We did not come here for any politics or any vote. We feel very bad at this condition. How he's suffering at his bed, he's lying more than almost 1 month. So we appeal on behalf of Tipramota and on behalf of Somajit family, please do visit their family at this critical condition, how he's suffering. So we appeal and we request to Tripura government to visit their family and give him some difficult condition time. Do visit their family. We need some help actually at this moment. We cannot help with any financially, but at this moment we can visit. At this difficult time we are with him. So in future we'll bring our senior leader to visit in their family. And whatever is possible, we'll try to help on behalf of Tipramota. Thank you. আসু কুতুম পাতুই থাকা হাপানি বখাকতে হহম দুদম খলাই বিশ্বজিৎ দেবর মাতে শ্রীকান্ত দাসের নুখঙ্গ সুবা জাখা ফিয়া নবর কতর বুড়িফাং বুফাং বাইমা মকল কলাইখ্যা মুড়িবুতুক চমা মকল কলাইয়া হাই অঙ্গৈ টঙ্কা সমাজে সিনহানি পাতি মঙ্গ
বুইন নাইজাক ফানো বন নাইজাগৈলিয়া বুন রাজা ফানো বন রাজাগৈলিয়া বুইন ঘাম হামিয়া সিংজা ফানো বন সিংজাগলিয়া অভাই পাতে মুম্বাই খা দোজা সমজিৎ সিনহানে নখনি বড় তাহলে হাবং তংলাই মন্ত্রী অক্রায় এবার আগুলি হামক্রাই তাংবৈঠিক মন্ত্রী অক্রায় বিপ্লবকুমাতে পাগত পুর নিগমের ডেপুটি মেয়র এবার মেয়র পরিষদ নি ডিম্বাই হামক্রাই রিজার্ভ সামনে কগলাম মহাচুগিয়া আবহাই খাদ্য মন্ত্রী কক্তনি বিশন্তি দাদা সিদা সাকা তাবনি হাবঙ্গ তংলাই মন্ত্রী অকরা এবার আগুলি হামক্রাই তাংবৈঠিক মন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলা পৌর নিগমের ডেপুটি মায়র এবং ময়ের পরিষদে টিম্বাই হামকাই রেজাক সামনে কগলাম আসুগিয়া অবহাই খাদমতুই কক্থনি বসকাঙ্গাদাক সিদাক খুখেঙ্গা ডেপুটি মায়র ওয়ারি ওয়াই চাইতমা অলব মন্ত্রী অকরা মূসা কগলাম সালাইথানী আসুগিয়া মন্ত্রী অকরা বাই মানজানের বাকি কমিং বড় হরকা ফিয়া মূসা কক ফিরম ফাইয়া হানে কক্থমনি থানী সাকা ডেপুটি মায়র সমর চক্রবর্তী আসলে বামফ্রন্ট সরকার থাকা অবস্থাকাল নিয়ে কিন্তু এগুলো আমরা করতে পেরেছি কিন্তু এখন আমাদের কাছে তেমন কোনো খবর নেই যে কোনো একটা কোথাও একটা হল হচ্ছে কোথাও একটা জলের ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে এমনকি বামফ্রন্টের সময়তে স্টেট পিডব্লিউডি প্রতি বছরে আমাদের সাথে সভা হতো এবং দুটি করে রাস্তা তারা আমাদের করে দিতেন এই আড়াই বছরে একটি রাস্তা আমরা করাতে পারলাম না এমনকি শহরের রাস্তাঘাট আপনারা জানেন খুব খারাপ অবস্থা ভঙ্গুর অবস্থা রাস্তাঘাটগুলি চলাফেরা করা যাচ্ছে না কোথায় এই রাস্তাঘাটগুলি ঠিকঠাক করা মেনটেনেন্স করার জন্য কোনো সরকারের ভাবে পিডব্লিউডি দপ্তর রাজ্য সরকার কোনো উদ্যোগ আছে কোনো উদ্যোগ নেই মানুষ তো সেখানে জিজ্ঞাসা করছে কেন এগুলো হচ্ছে না মানুষের মধ্যে আজকে প্রশ্ন বা এই যে ড্রেনগুলি বড় বড় ড্রেন ইত্যাদি সংস্কার করা সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি পিডব্লিউডি ডিপার্টমেন্ট যেভাবে কাজ করতে এখন তো একেবারে মুক্ত ভরে পড়েছে বলা যায় রাজ্য সরকারের পিডব্লিউডি দপ্তর এবং আমাদেরও যেভাবে আর্থিক সহায়তা আমরা পেতাম বিগত দিনে রাজ্য সরকারের দিক থেকে একটা বললাম উদাহরণ শুধু টুয়েভের ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শেয়ার অফ ট্যাক্সেস বা অন্য কিছু মিলিয়ে টাকা সেভাবে আমরা পাচ্ছি না সমস্যা এবং আমাদের এখানে যারা কাজকর্ম করেন ক্যাজুয়াল ওয়ার্কাররা রাজ্য সরকারের একটা নিয়ম ছিল যে 10 বছর পূর্ণ হয়ে গেলে তাদেরকে রেগুলার করা আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম একটা অগ্রতান্ত্রিক ভাবে অমানবিক পদ্ধতিতে এই নিয়মটাই সেখানে বাতিল করে দিল রাজ্য সরকার এখন যারা 10 বছর 11 বছর হয়ে গেছে তারা ঘোরাফেরা করছে তারা আসে আমাদের কাছে তারা অফিসারদের কাছে যাচ্ছে আমরা এমআইসি থেকে প্রস্তাবও পাঠিয়েছি রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি আমরা এটা রিজেক্ট করে দিয়েছি কাজেই যারা কাজ করলো আজকে 10 বছর তারা তো অন্য খানে কোনো কাজও করতে পারবে না এটা একটা পদ্ধতি ছিল তো এটা কিন্তু বাতিল করে দিল কাজে নানা ধরনের অমানবিক অগণতান্ত্রিক হ্যাঁ এবং জনবিরোধী পদক্ষেপগুলি আমরা লক্ষ্য করছি এগুলো তো শুভ লক্ষ্য না একটা রাজ্যের জন্য থানী হাপনে জরাব মন্ত্রী অকরম মানিক সরকার বাই হামকা রিজা কগলাম আশোকা ফিয়া তাবনি হাপং ফাইমানি উল তাবনি হাপংনি মন্ত্রী অকরা বাই তাবসুক জরা মূসা হামকা রিজা কগলাম আশোক জাগে হানি সাকা পৌর নিগমনি চংমারি খেলায়নি বাকে জল মা ফুনুকা তৈ কুবন ডব জরাব পৌর নিগমনি চংমারি খেলায়নি বাকে সানমু লাখা হাসে তাবনে হাপাং হাসে কথা হাপাং ফাইমানি সিমেন সিটলা বেকার আপনি বাকই কেবং হাপাং বা হাপাং ফাইমানি হল 4500 আসুতে বুকসা তমনে কেবলে রিখা হাসে সিটলা আপনি সামু তমনে আবর মোথাগা রিখা আপনার সবাই আপনি রবীন্দ্র শতবর্ষী কৃপণে একশি বদনী সিটলা মধ্যে ডি ওয়াই এফ আই লোয়া জমু খাদমি শিক্ষা জায়গা অখাদমি শিক্ষা এমনি ডিওয়াই এফ আই নি তাপন নবরণ দেব কখনো সাইকেল উপস্থিত সকলকে আমাদের রেলি আমাদের পূর্ব ঘোষিত আমাদের রাজ্যের সরকার জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 2 দফায় 4500 উপর শূন্যপদ উপলব্ধি করেছে তার মানে হচ্ছে প্রায় 4500 যুবকের কর্মসংস্থানের গ্যারান্টি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে আমাদের রাজ্যের সরকার আমরা দেখছি একের পর এক একটা সিদ্ধান্ত নিচ্ছেন যে সিদ্ধান্ত হচ্ছে আমাদের রাজ্যের যুবকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সরকার ফলে সরকার যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমাদের কর্মের দাবিতে অধিকারের দাবিতে আমরা সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই
এবং সরকারকে জানান দিতে চাই যে এই শূন্যপদ অবলব্ধি করার যে প্রক্রিয়া তা বন্ধ করুন। যতগুলো শূন্যপদ অবলব্ধি করা হয়েছে তাকে পুনর্জীবিত করুন। সমস্ত শূন্যপদে দ্রুত লোক নিয়োগ করেন। এই দাবিতে আমরা আজকে মিছিলে সামিল হচ্ছি। গোটা রাজ্যে মিছিল হচ্ছে। সকাল 8টায় কোয়ায় মিছিল হয়েছে। আমরা এখন মিছিল করছি, গোটা রাজ্যে মিছিল হচ্ছে। আমরা এই সরকারের কাছে এই বার্তা দিতে চাই, সরকার যেন এই যুদ্ধ যা গ্রহণ করেছেন রাজ্যের বেকারদের, শিক্ষিত যুবকদের বিরুদ্ধে, এই যুদ্ধ থেকে সরে এসছে আমাদের রাজ্যের যুবকদের স্বার্থে নীতি গ্রহণ করেন। এই নীতি গ্রহণ করার জন্য আমরা এই রাস্তাতে আজকে মিছিল নামছি। কয়টি সংগঠনের তরফ থেকে? আমরা DYF এবং TYF এর ডাকে এই মিছিল গোটা রাজ্যে সংগঠিত। কর্মসূচিতে আজকে কী কী রয়েছে? আজকে আপনারা জানেন যে 1927 সালের কাকুরি ষড়যন্ত্র মামলায় আমাদের দেশের 4 যুবক বিপ্লবীকে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছে, তাদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল ব্রিটিশ সরকার। আমরা আফসাকুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিল্লা, ঠাকুর রোশন সিং, আমরা তাদের স্মরণ করছি। তাদের স্মরণ করার পরেই আমরা মিছিল দিয়ে এই সরকারের যুববিরোধী নীতির বিরুদ্ধে মিছিলে সামিল হচ্ছি। মূলত আজকে মিছিলের মাধ্যমে সরকারকে কী বার্তা দিতে চান? আমরা এই বার্তা দেবো যে সরকারকে এই নীতি থেকে সরে আসতে হবে, এই যুবকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নীতি থেকে সরে আসতে হবে। মানে সাতাম মানে নাম মোথাকান নামায় আপনি বাবানি কেরামতে বুকরা খানের নামায় বুড়ে রং ফেনাই সাতাম নাই রং নকরা মাজরা দেন সামনে দৈখিনি বুড়ি মথানি বুকতে খাদম কোনো কা বুড়ে রং রং ফে মানে সাতক মানে নাম মোথাকান নামায় আপনি বাবানি কেরামতে বুকরা খানের নাঙ্গ বুড়ে রং রং ফেনাই সাতনাই রং নকরা মাজরা দেনানি ও সানমুন তুই তিনি আগরতরা আগলি ওয়ান জি বুড়ি সদানি বোখাতে বুড়ি রোগ সই বিচার মাননানি বাগই লহার হিমবত খ্লাইলাইকা ও সার বুড়ি রোগ নি মিশ্র কবাংমা বুড়ি রোগ মানজাকা তাবুকনি জরা হাসে বুড়ি রোগ ন বুথারমানি তকথারমানি রং ফ্রেমানি ভাংরুক বাংরুক বাঙুই দঙ্গ ও রং ফ্রে জাকমানি বুথার জাকমানি ন উঙ্গই তংমানি ন উইয়া খ্লাইনানি বাগে হাসতে হেপা আবর মকল কাহামকে কাশম্বই নাইন নাঙ্গ অসানে রেডি খ্লাইমানতে কক্থনং সাইখনারিকা বুড়ি আদং যুগ মূল দাবি হচ্ছে নারী ধর্ষণ, নারী নির্যাতন ত্রিপুরা রাজ্যে সেই দীর্ঘ বাম অবস্থা শুরু হয়েছিল আর এই রাম আমলেও সেটা অগ্রগতিতে চলছে। এগুলি কেন হচ্ছে? যারা দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না। ওরা হয়তো কোনো বেশিরভাগই বিচার পাচ্ছি না আমরা, ওরা হয়তো কোনো প্রভাবশালী ব্যক্তির কিছু আত্মীয় বা কোনো রাজনৈতিক রং আছে, ওই জন্য ওদের বিচার আমরা পাচ্ছি না। এই মোহনপুরের মন্ত্রীদেবের বাড়িতে আমরা গেলাম, তারপর মোহনপুর থানায় আমরা ডেপুটেশন দিয়ে আসলাম, তারপর আবার আগরতলা আমরা দিলাম মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের নিকট, 3-4 গেলাম দোষীদের ধরা হোক, কিন্তু মন্ত্রীদের কেন? তারপর একজন যেমন সাবালিকা, তারপরে একজন নাবালিকা ওইদিকে এয়ারপোর্টে একটা পুড়ে মারা হয়েছে, এরকম বহু ঘটনা। সেগুলো তথ্য রেখে আমরা পারবো না। আমরা দেখি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় মানে নারীকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে, বৃদ্ধা ধর্ষণ হচ্ছে, কিন্তু এগুলোর সুবিচার আমরা পাচ্ছি না। তাই সুবিচারের জন্যই আমরা বা নারী সচেতনতা গড়ে তোলার জন্যই আমরা আজকে সবাই মিলিত হয়েছি। আমাদের দাবি দোষীদের অতিসত্বর গ্রেপ্তার করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এবং যারা ধর্ষিত হয়েছেন, তাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের আর্থিক সাহায্য করা হোক, কিন্তু কিছুই করা হচ্ছে না। এইরকম আমাদের আরও ওই যে অশ্লীল ছবি, নগ্ন ছবি, যেগুলো আমাদের সমাজে ক্ষতি করছে, বা অশিক্ষা কুশিক্ষা, সুশিক্ষার ব্যবস্থা নাই, শিক্ষার ক্ষেত্রে একটু ঐশ্বরিক ভাব এবং এগুলো প্রচার করা, শিক্ষার ক্ষেত্রে দেখা যায় আমরা বাংলা ভাষাকে বাদ দিয়ে দিয়েছি, যার মধ্যে একটা আধ্যাত্মিক ভাবনা আছে সেটাকে ওই একাদশ দ্বাদশ শ্রেণী থেকে উচ্ছেদ করে দিয়েছে। তাছাড়া সংস্কৃত ভাষাকে তো বাম আমলে আসছে, ওটাকে বাদ দিয়ে দিল। এইভাবে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কালো আইন তৈরি করছে, কৃষকদের স্বার্থ বিরোধী আইন তৈরি করছে, তারপরে আপনারা বিভিন্ন যে সমস্ত কালো আইন, ক্যাব, NRC এগুলো তৈরি করে আমাদের বাঙালিদের দেখা যাচ্ছে যে ভূমিহীন করার চক্রান্ত চলছে। আমরা দেখেছি সেই কংগ্রেস সেই ব্রিটিশ আমলে আমাদের ঘুমে রেখে আমাদের দেশ ভাগ করে দিয়েছে, আবার এই CPM সরকার দেখলাম আমাদের আস্তে আস্তে আমরা তারা ত্রিপুরা ভাগ করতো, ADC তৈরি করছে, ADC তৈরি করছে আর 40 বছর হতে চললো, কিন্তু তখন এখন তো আমরা
ওখানে কেউ বাঙালিরা শাসন করছে না, তাহলে জনজাতি যদি ওখানে শাসন করে তাহলে এখনো কেন জনজাতিদের দুঃখ ঘুরছে না? যারা কুমুলকে থাকার কথা, যারা ওই এডিসি মন্ত্রী নেতা, তারা আগরতলা শহরে থাকছেন বিলাসবহুল বাড়িতে, কিন্তু যারা দরিদ্র যারা অভাবী তারা তো অভাবী রয়ে গেছেন। এই সমস্ত বিরোধী আমরা এডিসি ভাঙতে চাই। আর এখন যে সরকার আসছে সেটা তো আরও মানে বাঙালি জাতিকে মানে ভাসমান জনগোষ্ঠী পরিবর্তন করার একটা চক্রান্ত নিয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঙালিরা শোষিত নির্যাতিত, আমরা দেখছি আসামে এনআরসির মাধ্যমে 19 লক্ষ বাঙালিকে বিদেশিত করা হয়েছে এবং ওদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখে পচে গেলে খুন করার পরিকল্পনা নিয়েছে। আবার যে যে সরকার বাঙালিকে ঘুষ পেটিয়ে বলবে মানে অনুপ্রবেশকারী বলবে, এরা বাঙালির কীভাবে দরদি হবে? তাই আমরা এই সমস্ত যে সমস্ত দুর্নীতি চলছে বা কালো আইন চলছে তার বিরুদ্ধে আমরা গর্জে উঠব। কেন এই সমাজটা পুরুষ নারী সহমর্মিতায় গঠিত, তাই পুরুষের সঙ্গে মেয়েরা থাকতে হবে। আর যে দেশে মেয়েরা বেশি এগিয়ে গেছে সেই দেশে বেশি উন্নত। আমরা মহিলারা আমরা সমাজ গড়ার কারিগর, আমরা সবাই সচেতনতা গড়ে তোলার জন্য আজকে আমরা এই সম্মেলনে থাকি। আপনার নাম? আমার নাম সুমন্তী দেব, বাঙালি মহিলা সমাজের রাজ্য সচিব। আমরা প্রত্যেক বছরই একবার বাঙালি মহিলা সমাজের রাজ্য সম্মেলন এবং র্যালি এবং পথসভা করি, কিন্তু খুবই দুঃখের সঙ্গে বলতে হয় আমরা গত 14 ডিসেম্বর আমরা আমাদের পারমিশনের জন্য ওদেরকে দিয়ে আসলাম। যেদিন পারমিশন দিতে গেলাম ওরা আমাদের হেনস্থা করেছে, একবার বলে এই অফিসে যান, একবার বলে ওই পূর্ব বিক্ষণে যান, এরকম আমরা 2-3 বার ঘোরাঘুরি করেছি। তারপর ওরা ফোন নম্বর দিয়ে গেলাম বলে আপনাদের জানাবো, ওরা জানাচ্ছেন না। তারপরে কিছু কিছু জানতে চাইলো, আমি বললাম আমরা 2-3 দিন আমাদের ঘুরালো কিন্তু তোরা ওরা আমাদের পারমিশনে আমাদের বলে জানাবে কিছু জানায়নি। তাই আমরা আমাদের রিসিভ কমিটির সঙ্গে নিয়ে কিছু জানায়নি বলে আমরা আজকে মাইক ব্যবহার করতে পারছি না। আমাদের দূর দূরান্ত থেকে মহিলারা আসছেন, আমরা একটা শোষণমুক্ত বিভেদমুক্ত সমাজ করতে চাই, নারীদের সচেতন করতে চাই, কিন্তু আমাদের বাধা দেওয়া হচ্ছে, অশুভ শক্তি আমাদের ভয় পাচ্ছে। আমি বললাম শুনে আমাদের নারীদের আপনারা তো ভয় কেন? বলছেন না আপনারা 100 জন অনেক লম্বা লাইন, ওটা দেওয়া যাবে না। আমি বললাম আমরা সবসময় খবরাখবর দেখি, আমরা দেখি একসঙ্গে 2টা রাজনৈতিক দল সভা করছে, হাজার হাজার রাস্তায় বেরিয়ে পড়ছে। কোন এক রাজ্যে যদি একটা রাজনৈতিক দল জয়ী হলো আমাদের রাস্তার মধ্যে হাজার হাজার মাস্ক ব্যতীত বেরিয়ে পড়ে, তাদের জন্য আপনাদের আইন নাই বলে ওটা আমরা বলতে পারবো না, উপর থেকে নির্দেশ আপনাদের দেওয়া যাবে না, আর আপনারা পারমিশন ছাড়া রাস্তায় বেরোবেন না। তা আমরা এই সকল অশুভ শক্তিকে পতন করতে চাই। আমরা নারী শক্তি আজকে আমরা যাবোই যাবো, দেখি আমাদের কী করে। আপনাদের মাধ্যমে আমরা জানান দিতে চাই, আমরা বিচার চাই জনসাধারণের কাছে, আমরা কী অপরাধ করেছি, আমরা আমাদের নারীদের অধিকার আদায় করতে চেয়েছি, বিভিন্ন নারী নির্যাতনে কেন বিচার হচ্ছে না সুষ্ঠু, তার তদন্ত চাই, এটা তো আমাদের অপরাধ কী? আপনাদের মাধ্যমে এবং সমস্ত ত্রিপুরাবাসী দেশবাসীকে আমরা সেটার বিচার প্রশ্ন করতে চাই, আমাদের কী অপরাধ? কয়টা দাবি নেই আপনার? আমাদের দাবি অনেক, 10টা দাবি আছে। আমাদের লিফলেট দিতে আমরা দেখেছি সেই যে ধাদ্রা করে দিল বা নির্ভয়া কতকে ফাঁসি দেওয়া হলো, ধনঞ্জয় চক্রবর্তীকে ফাঁসি দেওয়া গেলো একাল পা রেখে নিতে, কিন্তু দর্শনকারী তো বেড়েই চলেছে। তাই আমরা চাই এটা মনস্তত্ব ভিত্তিক মানুষকে মানসিক আধ্যাত্মিক দিকে পরিচালিত করে প্রকৃত মানব সমাজ। তাই আমরা সেই প্রাউড দর্শন যেটার মধ্যে মানুষের সেই অস্তিত্ব ত্রিস্তরীয় অস্তিত্ব আছে, শারীরিক মানসিক আধ্যাত্মিক তিন স্তরে উন্নতি চাই। আহার বিহার মৈত্রী ওগুলো তো পশুরও আছে মানুষও আছে, কিন্তু ওগুলো থেকে আমরা আধ্যাত্মিক আধ্যাত্মিকতা মানে বাহ্যিক দপ্তরের সঙ্গে আমাদের কোনো তুলনা নাই, আমরা চাই সেটা অন্তর্মুখী প্রয়াস এবং ব্রহ্মশব্দার। তাই আমরা চাই সেই প্রাউড, আমরা প্রাউড দর্শন বিশ্বাস করি এবং প্রাউড সরকারের প্রদত্ত সেই প্রাউড দর্শন অনুযায়ী আমরা চাই যে সেটা যদি গণতন্ত্রে সফল হতে হয় তাহলে শুধু রাজনৈতিক গণতন্ত্র করলে মানুষের দুঃখ ঘুচবে না, আমরা চাই অর্থনৈতিক গণতন্ত্র। কিন্তু অর্থনৈতিক গণতন্ত্র আমরা চাই প্রত্যেকটি মানুষের ন্যূনতম চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা তার পূর্ণ গ্যারেন্টি চান এবং প্রত্যেকটি মানুষ নৈতিকতায় প্রতিষ্ঠিত হোক, এটা আমাদের চাই। আর সমাজ সচেতনভাবে সবাই গড়ে উঠুক,
একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে উঠুক, সবাই দেবতুল্য হোক, একটা স্বর্গরাজ্য আমরা তৈরি করতে চাই। তিনি সেক্টর নির্বাহী আসন্ন নির্বাহী দায়িত্ব দিয়ে চাই সিদ্ধান্ত কখনো কখনো টিভি চ্যানেল।